এফডিসিতে চিত্রনায়ক ইমন লাঞ্ছিত শিল্পী সমিতির নির্বাচন ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক প্রধাব্দি নায়ক ইমন শুক্রবার একুশ জানুয়ারি তিনি নির্বাচন প্রচারণা করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে নায়ক নিজেই গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন এ ঘটনায় এফডিসি জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে চিত্রনায়ক ইমন বলেন আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আমি শিল্পী সমিতির অফিস সংলগ্ন রাস্তায় নির্বাচনী প্রচারণা করছিলাম সাথে ছিলেন নিপুণ রিয়াজ ও হিরো আলম সহ অনেকেই দূরে মিশা সদাগর ভাইকে দেখে তার সঙ্গে আমি কুশল বিনিময় করতে যাই তখন আমাকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন এক বহিরাগত তিনি আরও বলেন যিনি ধাক্কা দিয়েছেন তাকে আমি চিনি না তবে তার আচরণ ছিল মিশা সদাগরের বডিগার্ডের মতো অনেক অ্যাগ্রেসিভ ছিলেন তিনি ইমন জানান তাৎক্ষণিকভাবে মিশা সৌদাগর ভাই বিষয়টি মীমাংসা করতে গেলেও ওই বহিরাগত আরও রেগে গিয়ে মারতে তেরে আসেন উচ্চ বাক্য করেন ইমনের ভাষ্য বহিরাগত ওই ব্যক্তিকে জিজ্ঞেস করি আমি আমি নায়ক ইমন আমাকে চেনেন না ধাক্কা দিচ্ছেন কেন উনি আমার সাথে আবারও দুর্ব্যবহার করেন মিশা ভাই তাকে সরি বলতে বললেও সে থামছিল না তিনি যোগ করেন বহিরাগত ওই ব্যক্তি মিশা জায়দ প্যানেলের সমর্থক আগেও চেহারা দেখেছি সে মিশা সৌদাগরের পক্ষে স্লোগান দিয়েছে নির্বাচন কমিশনকে সাথে সাথে এই ঘটনা জানিয়েছি লিখিতভাবে অভিযোগও দিচ্ছি আশা করছি নির্বাচন কমিশনের সুষ্ঠুভাবে বিচার করবেন আমরা শান্তিতে নির্বাচন করতে চাই সরোজ মিনে থেকে জানা যায় ওই বহিরাগত ব্যক্তি উঠতি অভিনেতা তার নাম শাহেন শাহ বেশ কিছু মিউজিক ভিডিও করেছেন একটি সিনেমাতে পার্শ্বনায়ক হিসেবেও কাজ করেছেন ধন্যবাদ